চারপাশের সবুজ ঘেরা পাহাড়ি গ্রাম, যেখানে গেলে আপনি খুঁজে পাবেন দুদণ্ড শান্তি। না না, দার্জিলিংয়ের কথা বলছি না, দার্জিলিংয়ের কাছেই রয়েছে রামপুরিয়া। দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এই গ্রামের উচ্চতা 5,700 ফুট। সেন্ট্রাল অভয়ারণ্যের মধ্যে রামপুরিয়া হলো একটি বন্য গ্রাম, যে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের প্রাচীনতম একটি অভয়ারণ্য। জঙ্গলের পাশাপাশি এখানে গেলে দেখতে পাবেন রডোডেনড্রন, ফার্ন, মাস, ওক ইত্যাদি উদ্ভিদ। উইকেন্ডে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন এই বন্যগ্রাম রামপুরিয়া থেকে। অভয়ারণ্য মানে সেখানে থাকবে বন্যপ্রাণীদের আনাগোনা। এই সেন্ট্রাল অভয়ারণ্যের ভিতরে ট্রেকিংও করতে পারবেন। ট্রেকিং করাকালীন ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন লেপার্ড, বুনো বিড়াল, হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং আরও বন্যপ্রাণী। কেবল প্রাণী নয়, জঙ্গলের ভেতরে রয়েছে নানা ধরনের পাহাড়ি পাখি। শহরে ঘুম ভাঙে যানবাহনের শব্দে, কিন্তু এই পাহাড়ি গ্রাম রামপুরিয়ায় আপনার সকালে ঘুম ভাঙবে নানা অজানা পাখির কলতানে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেলভেটের ন্যায় বিছিয়ে রয়েছে চা বাগান। সবুজ এই চা বাগান দেখে আপনার চোখেও শান্তি অনুভব হবে। আপনি চাইলে রামপুরিয়া থেকে যেতে পারবেন মংপুতে। মংপুতে গেলেই সেখানে দেখতে পাবেন কবিগুরু স্মৃতি বিজড়িত জাদুঘর, সিঙ্কোনা বাগান এবং কমলালেবুর বাগান। এবার ভাবছেন তো কীভাবে যাবেন এই বন্য পাহাড়ি গ্রাম রামপুরিয়ায়? ট্রেনে করে পৌঁছে যান শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি। দুই জায়গা থেকেই গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন রামপুরিয়ায়। থাকার জন্য রামপুরিয়ায় রয়েছে কয়েকটি হোমস্টে। তাহলে দেরি না করে শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে ঘুরে আসুন রামপুরিয়া থেকে।